Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa mawala. আমাদের যে ব্যাংকিং ব্যবস্থাপনা তাতে আমরা অনেকেই তার পার্ট হয়ে যাচ্ছি এবং এই ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের অনেকেরই বেশ কিছু রিবা কিংবা সুদ জমা হয়ে আছে, সেটা না নিলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি বা অনেকের উপকার করতে পারছি না। তাহলে আসলে এর বিধানটা কী হবে? এ ছিল একজন বোনের মনে হয় প্রশ্ন। তো যাই হোক, আমরা সংক্ষেপে এতটুকুই বলবো, রিবার যে ডেফিনেশন ওটাকে জেনেরিক দৃষ্টিকোণ থেকে আমাদেরকে নিতে হবে। হ্যাঁ, কারণ আপনারা এর আগের আলোচনায় দেখেছেন যে ইহুদিরা যেটা কোরআন সমালোচনা করেছে তাদের এবং হাদিসের মধ্যেও সেটা এসেছে, তারা রিবাকে নানা রকম জায়েজ করার জন্য অনেক যুক্তি, অনেক পদ্ধতি, অনেক কিছু তারা নিয়ে এসেছে এবং ইসলাম এটা পছন্দ করে নাই। এটা একটা সলিড জিনিস, রিবার যে কনসেপ্ট, যে রূপরেখা ইসলাম দিয়েছে, ভেরি সলিড। এখানে আসলে বর্তমান রিবা ভিত্তিক অর্থনীতির কারণে যে যে মানে বিষয়গুলো ঘটে গেছে, সেগুলোকে আমরা এখন কিভাবে নিব সেটা আমাদের জন্য বাধ্যতামূলক, অথবা আমরা অনেক সময় সেটা থেকে গেট রিড করতে পারছি না, এর উপর ভিত্তি করে আসলে ফাতাওয়া হবে না, এর উপর ভিত্তি করে জবাব হবে না। জবাবটা জেনেরিক যে কনসেপ্ট ইসলাম আমাদেরকে দিয়েছে, যে কমপ্লিট রূপরেখা দিয়েছে, তার আলোকে আমরা সলিডভাবে বলতে হবে এটা রিবা, এটা রিবা নয়। আমরা যদি অন্য অন্য সায়েন্সের পার্টগুলো দেখি, যেমন মেডিকেল সায়েন্স, যখন কোনো একটা রোগের ডায়াগনোসিস করে তখন তাদের একটা ফর্মুলা থাকে, ওই ফর্মুলার মধ্যেই সে রোগটাকে সে চিহ্নিত করে এবং ফর্মুলার মধ্যেই থেকেই সে হয়তো রোগটা আছে কি নেই সেটা বলে। আমরাও আমাদের সেই ফর্মুলার মধ্যে থেকেই আমাদেরকে চিহ্নিত করতে হবে ওয়েদার ইট ইজ রেবা অর নট। তো সুতরাং আধুনিক যে কনভেনশনাল সিস্টেম সেটা রেবা বেসড, ব্যাংকগুলো নিজেই স্বীকার করছে, ব্যাংকগুলো নিজেই স্বীকার করছে যেগুলো রিবা। আর আমাদের হয়তো আজহারের ফতোয়া আছে বা এরকম বিভিন্ন একাধিক প্রতিষ্ঠানের ফতোয়া আছে, যারা এগুলোর সাথে ম্যাচ করে চলতে চায়, তাদের সে ফতোয়া আমাদের ফেকা একাডেমিগুলো কিন্তু নেয়নি। ইন্টারন্যাশনাল ফেকা একাডেমি যেটা জেদ্দাভিত্তিক ওয়াইসির আছে, হ্যাঁ, এটা তো কোনো মানে আন্তর্জাতিক প্রশাসনিক প্ল্যাটফর্ম নয়, এটা ইন্টেলেকচুয়াল প্ল্যাটফর্ম। বিশ্ববিখ্যাত সব ফিকহি জুরিস্ট এবং মুসলিম স্কলাররা সেখানে গবেষণা করেন। পাশাপাশি আছে মক্কাভিত্তিক ইসলামিক ফেক কাউন্সিল, মিশরের ফেক কাউন্সিল, ইন্ডিয়াতে বা বিভিন্ন মুসলিম দেশে নর্থ আমেরিকান যে ফেক কাউন্সিল, ইউরোপিয়ান ফেক কাউন্সিল আছে। সুতরাং আমাদের সেগুলোও দেখতে হবে, আমাদের সেগুলো দেখতে হবে। আর মিশরের মতো রাষ্ট্র যেখানে অনেক সময়ই আলেম ওলামা পূর্ণ স্বাধীনতার সাথে ফতোয়া দিতে পারেন না, ইত্যাদি নানা ইস্যু থাকে, সব কিছু মিলে হয়তো অনেক যুক্তি আসতে পারে, বাট আমরা মনে করি যে আমাদের জেনেরিক দৃষ্টিকোণ থেকে ভাবতে হবে এবং কনভেনশনাল সিস্টেম, যারাই নিজেদেরকে স্পষ্ট করে ঘোষণা করছে যে তারা রিবা বেসড এবং তারা এটাও বলছে যে তারা কোনো ট্রেডিং করছে না, তারা সরাসরি রিবার ভিত্তিতে অর্থাৎ টাকার উপরই টাকা ফিক্সড করে দিচ্ছে সর্ব অবস্থায়, সুতরাং টাকা যেখানে পণ্য সেটা রিবা হবে, এটাই স্পষ্ট। আমরা তাহলে কিভাবে গেট রিড করতে পারি এটা থেকে? এটার জন্য তো একটা মানসিক আমাদের প্রস্তুতি লাগবে। আমরা যদি রিবা কখনো আমাদের হাতে এসে যায় তাহলে ইসলামের দৃষ্টিতে সেটা হবে একটা হারাম সম্পদ এবং সেটা থেকে সেটাকে আমরা আমাদের সমাজ উন্নয়নে ব্যবহার করতে পারি, তবে নিজে কনজিউম করতে পারবো না। আমরা সমাজের বিভিন্ন চ্যারিটেবল কাজে সেটাকে ইউজ করতে পারি, স্টুডেন্টদের, গরিব স্টুডেন্টদের বৃত্তি দিতে পারি। সুতরাং এটা ইসলাম বলছে না যে হারাম টাকাগুলোকে ডিস্ট্রয় করে ডাস্টবিনে ফেলে দিতে, এটা ব্যক্তি নিজে যেন বেনিফিশিয়ারি না। মানুষ এত কষ্ট করে টাকা ইনকাম করে নিজের জন্য, কিন্তু যখনই সেটা হারাম পন্থায় হয়ে যায় তখন ইসলাম আর তাকে অ্যালাউ করে না নিজে বা নিজের পরিবারের অধীনস্থ কেউ সেটাকে কনজিউম করার, কিন্তু সেটা দিয়ে সমাজ উপকৃত হতে পারে, সমাজের আলট্রা পুয়র কিংবা সমাজের রাস্তাঘাট, স্যানিটেশন পদ্ধতি ইত্যাদি অনেক কিছুই এখানে উপকৃত হতে পারে। তো এটাই হচ্ছে মোটামুটি একটা মানে কী বলে একটা একটা আমরা বলবো যে গাইডেন্স, যেটার আলোকে আমরা কেউ যদি কখনও
আসলে স্পষ্ট সুদের মধ্যে পড়ে যাই, তখন তা থেকে সেই সেই টাকাটাকে আমরা কিভাবে ব্যয় করতে পারি। আল্লাহ তাআলা আলাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন, গ্রামীণ ব্যাংক যে লোন দেয় গরিবদের মধ্যে, সেখানে দেখা যায় ক্ষুদ্র লোনের মধ্যে গরু ছাগল কি ক্ষেত খামারে কিছু উৎপাদনের জন্য, এবং সেই উৎপাদন করে তারা সেই টাকাটা আবার গ্রামীণ ব্যাংকে রিটার্ন দেয় কিছু ইন্টারেস্টে। যদি গ্রামীণ ব্যাংক যদি এই ইন্টারেস্টটা না নেয়, তাহলে সেই ইনস্টিটিউটটাই সাস্টেইন করবে কীভাবে? তাহলে তাকে তাকে এই ইনস্টিটিউটটা মেনটেন করতে গেলে এবং এই গরিবদেরকে লোনের মাধ্যমে সুবিধা প্রদান করতে গেলে তাকে ইন্টারেস্ট দিতেই হবে, তাহলে ওটা কি সুদখোর বা ঘুষখোরের মধ্যে পড়লো কিনা? জি, ধন্যবাদ। তো এখানে প্রথম কথা হচ্ছে যে লোন পদ্ধতিটা ইসলামে কি, এটা আমাদেরকে আগে দেখতে হবে কোরআন কি বলছে, হাদিস কি বলছে। ইসলামে লোনটাকে বলা হয় কর্দে হাসানা, যেটা কোরআন স্পষ্ট করে বলছে কর্দে হাসানা। লোনটা ইসলামে ফুললি চ্যারিটি ব্যবস্থাপনা, অর্থাৎ কেউ লোনকে বিজনেস হিসাবে নিতে পারবে না। লোন দিতে হবে একটা সার্বিক কল্যাণ সাধনের চেতনায়, এবং সেক্ষেত্রে শুধুমাত্র যে টাকাটা লোন দিয়েছে সেটাই সে ফেরত নেবে, যদিও টাকার অবমূল্যায়ন হয়। সুদি ব্যবস্থাপনায় টাকার অবমূল্যায়নের বিষয়গুলো আসলে টেনে নিয়ে এসেছে, আর এখনকার কাগজে টাকার মধ্যে তো অবশ্যই সেই ধরনের ডিসিপশন আছে, সামনে ডিজিটাল টাকার মধ্যেও সেটা হবে। কিন্তু সেই জন্য ইসলামের মূলনীতি কিন্তু পাল্টাবে না, বরং আমাদেরকেই সাবধান হতে হবে, আমরা এই ধরনের ডিসেপশন থেকে যেন আমাদের মুদ্রাকে রক্ষা করতে পারি। মুদ্রার অবমূল্যায়ন কীভাবে ঘটে, এটা কি অটোমেটিক ঘটে? অবশ্যই না, এটা প্রত্যেক দেশ নিজেরাই ঘটিয়ে থাকে নানা কারণে, নানা ফর্মুলায়। তো ফলে চ্যারিটি, ইসলাম যে সমস্ত প্রোগ্রামকে চ্যারিটি করেছে, যেমন দান, খয়রাত, সাদাকা, জাকাত এবং লোন প্রোগ্রাম, এটা পুরোটা চ্যারিটি, এটাকে ব্যবসায়িক টুলস হিসাবে ব্যবহার করা যাবে না। অতএব কোনো মুসলিম এটাকে সেভাবে ব্যবহার করবে না। তাহলে গ্রামীণ ব্যাংক অথবা অন্যগুলোর জন্য ইসলাম কি রেকমেন্ড করছে? ইসলাম রেকমেন্ড করছে তারা তাদেরকে দুটো মোডে হেল্প করতে পারে, এক তাদের সিএসআর ফান্ড, যেটা দান খয়রাত সাদাকা, আর সেকেন্ড হচ্ছে তাদের ব্যবসা। ব্যাংক তো ব্যবসাই করছে, তাই না? ব্যাংক ব্যবসা করছে, সে ব্যবসাটা যেন সুদের ভিত্তিতে না হয়, ট্রেডিং মোডে আসে। ট্রেডিং মোডে তিনটা পদ্ধতি আছে, একটা হলো পার্টনারশিপ বিজনেস, ব্যাংক এই ক্ষুদ্র বা মানে এই যে ক্ষুদ্র ঋণটা দিচ্ছে এটাকে ক্ষুদ্র ঋণ না দিয়ে সে ক্ষুদ্র বিনিয়োগ দেবে, এবং সেক্ষেত্রে ব্যাংক প্রথম যে পদ্ধতি সেটা হলো পার্টনারশিপে যাবে। যদি এটা তাদের সাথে সাস্টেইন না করে, ম্যাচ না করে, যে পার্টনারশিপে সবাই লস দেখাচ্ছে, তাহলে সে ফুল ট্রেডিংয়ে যাবে। ফুল ট্রেডিংটা হচ্ছে সে ব্যবসায়িক প্রয়োজনে যা যা দরকার সব কিনে দেবে তাদেরকে, এবং সেখানে সে তাদের কাছে বিক্রি করে কিছু লাভ করবে। আচ্ছা, থার্ড হচ্ছে আরেকটা হলো, যেমন কোনো কোনো ক্ষেত্রে অন্য কোনো পদ্ধতিও অ্যাপ্লাইড হতে পারে, যেমন ইজারা, রেন্টিং, হ্যাঁ, রেন্ট নেওয়া। যেমন ব্যাংক যদি কাউকে একটা গাড়ি কিনে দেয়, তার কাছে সেটা রেন্ট দিতে পারে, অথবা কিছু মিক্সড প্রোডাক্টও হতে পারে, যেমন হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিল্ক, যেটা ব্যাংক কাউকে যখন পার্টনারশিপে একটা কিনে তাকে রেন্ট দেয়, যেমন একটা ফ্ল্যাট অথবা একটা গাড়ি, তখন সেটাকে সে ভাড়া থেকে যেটা ইনকাম পায় সেটা হলো তার লাভ, আর ওই ব্যক্তির কাছে সে ভিন্ন আর একটা চুক্তি পরবর্তীতে বা এই চুক্তির পরে সেকেন্ড চুক্তি হিসাবে করতে পারে, সেটা হচ্ছে আমি এই ভাড়াটা চুক্তিতে আমার অংশটা তোমাকে বিক্রি করবো, তার আগ পর্যন্ত আমি ভাড়াটা পাবো। তাহলে ব্যাংক তার আসলটা যদি পেয়ে যায়, তার সাথে ভাড়াটা পায়, তাহলে তার একটা লাভ থাকলো। তাহলে এগুলো, এই সমস্ত প্রোডাক্টগুলো আসলে ইসলামিক যে মূলনীতি আছে তার সাথে কোনো না কোনোভাবে খাপ খাওয়ানো যায়। ফলে এই এই পদ্ধতিগুলো অবলম্বন করে রিয়াল ট্রানজ্যাকশানে আসতে হবে। ফেক যদি আবার কোনো ব্যাংক করে ফেলে, কোনো ইসলামী ব্যাংকও যদি ফেক কোনো ট্রানজ্যাকশান করে এবং
ক্লায়েন্টের হাতে টাকা তুলে দেয়, আসলে কাগজে কলমে যা লিখেছে কিছুই করলো না, তাহলে সেটাও সুদ হয়ে যাবে। মানে ব্যাপারটা এমন নয় যে ইসলামী ব্যাংক হওয়ার কারণে তাদের শুধু নামকাওয়াস্তে চললেই সেটা ইসলামিক হয়ে যাবে, ব্যাপারটা তা নয়। তাকে ইসলামিক ফর্মুলা পুরোটাই অ্যাপ্লাই করতে হবে, তাহলে সেটা ইসলামিক হবে, তা না হলে সেটা কনভেনশনাল সিস্টেমই হয়ে যাবে। তো ইসলাম তো আসলে নিষেধ করে না যে কোনো ব্যাংক বা কোনো ভালো প্রতিষ্ঠান যদি সমাজের উপকার করার জন্য এমন একটা সাস্টেনেবল পদ্ধতিতে আসে যাতে তারা নিজেরাও উপকৃত হয় এবং এই সমাজের স্বল্প আয়ের মানুষরা বা দরিদ্র জনগোষ্ঠীও উপকৃত হয়। কিন্তু আপনাকে মডেলে আসতে হবে, আপনি কোন মডেলে কাজ করবেন। যে মডেলে গ্রামীণ ব্যাংক কাজ করছে, ব্র্যাক ব্যাংক কাজ করছে, সেই মডেল তো ইসলামিক মডেল না। এবং আজকে তাহলে ইসলামিক মডেল দরিদ্র জনগোষ্ঠীকে তাদেরকে তুলে আনার জন্য কী হতে পারে, এটার উপর প্রচুর আর্টিকেল আছে, আপনারাও পেয়ে যাবেন ইয়েতে। এমনকি অনেক অমুসলিমরাও এই আর্টিকেলগুলো লিখছে যে ইসলামিক নীতিমালার আলোকে তাহলে এই ক্ষুদ্র বিনিয়োগ ব্যবস্থাপনা কী হবে, খুব সুন্দরভাবে সেগুলো বলা আছে। এখন সবচেয়ে প্রবলেম হচ্ছে যে এগুলোকে আমরা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারছি কি না। জি, আমার প্রশ্ন হচ্ছে যে যে সমস্ত ইসলামিক কান্ট্রি আছে যেখানে ইসলামী শাসন ব্যবস্থাটা চালু আছে, সেইখানে আয়ের উপরে শুধু কি জাকাত দেওয়াটাই যথেষ্ট নাকি অতিরিক্ত আরো ইনকাম ট্যাক্স দেওয়ার কোন বিধান আছে? যেমন আমাদের দেশে আছে যে আমি তো আমার সম্পত্তির উপর আমি জাকাত দিচ্ছি, তারপরে আমাকে একটা রিটার্ন দাখিল করতে হচ্ছে এবং সেখানে আমাকে আমাকে একটা বড় অঙ্কের টাকা আবার সরকার নিয়ে যাচ্ছে ইনকাম ট্যাক্স হিসাবে। তো এই 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 যে মানে অ্যাকচুয়ালি আমি যদি ইসলামিক কান্ট্রিতে বসবাস করতাম তাহলে আমার কি করতে হতো? এই দুইবারই কি দুই ধরনের ট্যাক্স কি আমার জন্য প্রযোজ্য হতো নাকি শুধু জাকাতটা প্রযোজ্য? জি, ধন্যবাদ ভাই, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। এখানে আমরা প্রথম বলবো যে জাকাত হচ্ছে ইসলামের একটা অন্যতম গুরুত্বপূর্ণ রোকন, যার উপরই জাকাত ধার্য হয়, অর্থাৎ তার কাছে জাকাতযোগ্য সম্পত্তি থাকে এবং সেটার উপরে যে নিয়মে জাকাত ধার্য হয়, যে নেশাবে, যে সময়ের আলোকে, কতটা সময় তার উপরে অতিবাহিত হওয়ার পরে তার আলোকে তাকে জাকাত দিতেই হবে। সে কোনো ইসলামী রাষ্ট্রে থাকুক অথবা কোনো মুসলিম রাষ্ট্রে থাকুক অথবা কোনো অমুসলিম রাষ্ট্রে থাকুক, এইটা হচ্ছে একটা ইউনিভার্সাল ইনস্ট্রাকশন ফ্রম ইসলাম, যেটা তাকে পালন করতেই হবে। এবং আলহামদুলিল্লাহ এর উপর উদ্বুদ্ধ হয়ে আমাদের সকল মুসলিম ভাই বোনেরা, ইভেন যারা আমেরিকা অস্ট্রেলিয়ায় থাকে ইউরোপে থাকে, তারাও জাকাত দিচ্ছেন এবং এতে তাদের দেশের গরিব মুসলিমরা যেমন উপকৃত হচ্ছেন, অনেক মুসলিম দেশে তারা সে জাকাত ট্রান্সফার করার কারণে তারা উপকৃত হচ্ছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে ইনকাম ট্যাক্স। জাকাত দিলে বর্তমান ব্যবস্থাপনায় কোনো কোনো দেশে ইনকাম ট্যাক্স রেয়াত দেওয়া হয়, হ্যাঁ রিবেট দেওয়া হয়, তো সেটা ভালো, না দিলে এত করার কিছু নেই। এটা হলো বর্তমান ব্যবস্থাপনার কথা বলছি। ইসলামী ব্যবস্থাপনায় বিধানটা কি? ইসলামী ব্যবস্থাপনায়ও জাকাত দিতে হবে, জাকাতের ব্যাপারে কোনো ছাড় নেই, জাকাতের ব্যাপারে কোনো ছাড় নেই। আপনারা যারা জাকাতের উপর আলোচনা শুনেছেন তারা জানেন যে এমনকি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে একদল লোক জাকাত দিতে অস্বীকার করলো, তখন অন্যান্য সাহাবীরা তাদের প্রতি সফট হলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কঠিন হলেন, আপনারা জানেন, এবং তিনি যুদ্ধ করতে পর্যন্ত প্রস্তুতি নিলেন। তাহলে জাকাতের ছাড় কখনো হবে না। পাশাপাশি ইনকাম ট্যাক্সের ব্যাপারে বিধান কি ইসলামী ব্যবস্থাপনায়? ইসলামী ব্যবস্থাপনায় আসলে ইনকাম ট্যাক্স কোনো সুনির্দিষ্ট ট্যাক্স নয়, তবে রাষ্ট্রপ্রধান যখন দেশের প্রয়োজনে, দেশের উন্নয়নের প্রয়োজনে বা নাগরিকদের প্রয়োজনে, কিংবা কখনো যদি দেশ কোনো গভীর প্রবলেমে পড়ে যায়, প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ কিংবা এরকম কিছুতে, তখন সেই ট্যাক্সটা আরোপ করতে পারে, ইম্পোজ করতে পারে, কিন্তু সেটা সাময়িক, সেটা সাময়িক। আজকের যে ট্যাক্সেশন পদ্ধতি, এটা মূলত পাশ্চাত্যের মডেলেই তৈরি হয়েছে। বিশাল বড় ট্যাক্স, সেখান থেকে চ্যারিটি কিংবা আর অনেক কিছু, কিন্তু আমাদের মুসলিম দেশগুলো আজকাল দেখা যাচ্ছে যে সেই মডেলটা ফলো করছে এবং আমাদের নিজেদের যে মডেল, ইসলামিক মডেল, সেটা হারিয়ে যাচ্ছে। তো যে কারণে আমরা এখন যারা ট্যাক্স দিচ্ছি তাদেরকে কিন্তু জাকাতও দিতে হচ্ছে। জাকাত কিন্তু মাফ নেই, কোনো অবস্থাতে মাফ নেই। ট্যাক্সের এই ব্যবস্থাপনা আমাদেরকে অস্বীকার করার কোনো সুযোগ নেই।
বরং এখন আমাদেরও বক্তব্য হচ্ছে, যখন কোনো দেশে আমরা বসবাস করি, সে দেশের একজন সুনাগরিক হওয়ার জন্য ট্যাক্স কিন্তু আমাদেরকে প্রশাসনিক কারণেই দিতে হবে। এবং এই দেওয়াটা কি তাহলে ইসলামের সাথে সাংঘর্ষিক? উত্তর হচ্ছে যে না, না, ইসলাম কিন্তু আমাদেরকে নিষেধ করছে না যে তোমরা যদি সঠিকভাবে ট্যাক্স দাও তাহলে গুনাহ হবে, এটা কিন্তু বলছে না। এটাও আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। এই কারণেই যেহেতু রাষ্ট্র আমাদেরকে ট্যাক্স দিতে বলেছে, এবং একজন সুনাগরিক মানে এমন একটা জিনিস যদি পরিপালন করেন তাহলে ইসলাম তাকে নিষেধ করছে না, তাহলে কেন আমরা সেটা করবো না? জি,